গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি অভিযুক্ত আপনারা দেখছেন ডিডি কিচেন অ্যান্ড ব্লগিং তো এখনও আমি চান টান করে সরাসরি রেডি হয়ে গেছি এখন আছি নিজের রুমে তো আজকে কিছু ভাবছি বানাবো কারণ নবরাত্রি শুরু হয়ে যাবে তো নদিন এখন মাছ মাংসর দিকে তাকাবো না তো চলুন কিচেনে যাই আর দেখি কী করা যায় তো ফাইনালি ডিসাইড হলো চিকেন বানানোর তো আমি এখন তেল দিয়ে দিয়েছি তেলটা পেঁয়াজগুলো ভেজে রসুন দিয়েছিলাম রসুন ভেজে চিকেনগুলো দিলাম এটা গরম জলে ছোলা চিকেন ভাল লাগে আমার এটাই তো এটাই নিয়ে এসেছি তো পেঁয়াজ ভেজে রসুন ভেজে চিকেনগুলো দিলাম এগুলো ভালো করে ভাজবো তেলটাতে একটু বেশি তেল দিয়েছি তো সেইগুলো ভাজা হওয়ার পর উঠিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পর আবার চিকেনটা ঢেলে দিলাম এবারে ভালো করে রসুন পেঁয়াজ আর চিকেনটা ভালো করে ভেজে নেবো চলুন ভেজে নিই ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে মশলা দেবো তখন তাকে ভেজে নিই এই গোটা রসুন দিয়ে তেল দিয়ে ভাজা এসব মানে একটু এখানে এসে বিহারি দাদাগুলো যেগুলো আছে তারাই শিখিয়েছেন অবশ্য খেতে ভালোই লাগে কোনো খারাপ লাগে না তবে ওনাদের একটু ঝাল ঝাল বেশি পছন্দ তাই অনেক বেশি ঝাল দেওয়া করে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তো এবার ভালো করে ভেজে নেব যাতে টমেটোগুলো গলে যায় আর চিকেনটাও একটু ভালো করে ভাজিয়ে যায় তাহলে কী হবে না কুকারে ঢাকতে হবে না সিটির জন্য তো চলুন ভেজে নিই ভালো করে এবার আদা রসুন লঙ্কা তিনটা আমি কুটে নিয়েছিলাম আদা নাই ছিল আদা নাইয়ের বরাবর ছিল মানে আদার পরিমাণ সেরকম নেই আদা খুব কমই খাওয়া হয় তো এগুলো দিয়ে দিলাম এবার দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো ভালো করে ভেজে নেব সব আপনার স্বাদ মতো দেবেন আমরা যদি কাঁচা লঙ্কা বেশি দিয়েছিলাম কারণ এখানে ঝাল বেশি মানে প্রয়োজন সকালের এমনকি আমি ফার্স্ট ফার্স্ট এসেছিলাম তখন খেতাম তো চোখ দিয়ে জল বাড়ো যেত তো এই যে দেখুন আট দশটা কাঁচা লঙ্কার পরে আর এতটা লঙ্কা গুঁড়ি দিলাম কারণ ঝাল চাই এখানে পুরো তিতা করে দিলে আরও ভালো এত এখানে ঝাল প্রয়োজন তার জন্য এবারে এটা ভালো করে কষিয়ে নিই ভাবটার জন্য মোবাইলটা ক্যামেরাটা ভালো করে দেখা যাচ্ছে না তো তাও চেষ্টা করছি ভালো করে দেখানোর তো এবার ভালো করে ভেজে নি চলুন দেখতে পাচ্ছেন মশলাগুলো ধীরে ধীরে তেলটা ছেড়ে দিচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে তো তাও জন্য ভালো করে একটু কষিয়ে নিই পুরো ভালো করে একদম যতক্ষণ না আমাদের ছিক যেটা হিন্দিতে ছিঁক বলে বাংলাদেশে হাচ্ছি বলি আমরা আর কি যতক্ষণ না সেটে এসে যায় ততক্ষণ পর্যন্ত এখানে ভাইতে হয় তো চলুন ভেজে নিই ভালো করে যতক্ষণ না আমার ছিঁক এসে যায় হয়ে গেল এবার চলুন একটু জল দিয়ে দিলাম একটু জল সামান্য বেশি না কারণ দুজন রুটি খাবে আর একজন ভাত খাবে তো চলুন এই জলটা আশা করি হবে না কারণ একটু ফুটবে ঝোলটা তো জলটা কমে যাবে তাই ভাবছি আর একটু দিয়ে দেব নাকি তো চলুন দিয়ে দিলাম আর জল লাগবে না লাগছে তারপরে জলটা রেখে দিলাম এখানে আর এই যে দেখতে পাচ্ছেন জলটা একটু জলটা ফুটার পর জলটা প্রায় কমে গেছে একটু গাঢ় গাঢ় হয়েছে একটু পুরো তো এবারে রুটিগুলো আমি শিখে নিই দেখতে পাই যেন আজকাল প্রায় গোল রুটি আমি বানাতে শিখে গেছি তো এই যে একটা রুটি হলো আর আগে তিন চারটে করেছিলাম আরও এখানে আছে এটা বানাবো তো চলুন ওইটা বানিয়ে নিই ভিডিওটাই পর্যন্ত থাক চলুন ভাই থ্যাংক ইউ ফর